টিচারকে ফোন করো তোমা একবার, টিচারকে একবার ফোন করো, বলো আমার দাদা স্কুলে গেছে, টিচার একটু লক্ষ্য রাখবে যেন ভালো করে পড়াশোনা করে, ওর পায়ে একটা কি হয়েছে ওটা যেন দেখো, এরকম বলো। না কালে ওর পায়ে আঁশলা বিষ দিয়ে দিয়েছে ওই জন্যে। ও আচ্ছা, বলে দাও টিচারকে, বলে দাও ফোন করো। এবার আমি বুঝতে পেরেছি। ও ফোন করে দাও, ফোন করে দাও টিচারকে। এই ফোনে কিচ্ছু হবে না। কেন কেন হবে না মা? খারাপ হয়ে গেছে, সারাতে হবে এটা। একবার পিসিমনিকে ফোন করে দাও তো তাহলে। না এটা এইটা খারাপ, সারাতে হবে। কেন? তবে ফোন ধরবে তো। কেন সব ফোন ধরবে? অনেক টাওয়ার আসবে তো। টাওয়ার আই আসছে তো না? না ওটা সারালে টাওয়ার আসবে। তুমি অকারাকারটা লিখে নিয়েছো মা? না। হাই একটা লিখে নাও প্লিজ, তাহলে আমি আর তুমি ঘুরতে যাব অর্পণদের ওইদিকে। নাও লিখে নাও। নো 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 নো, আর ওয়েন্ডি ফেসে বলবে আমি যাব এরম বলবে। এরম বলবে আমি আর দীপন যাব। হ্যাঁ, ও হাত ধরে ধরে যাব। আচ্ছা, আর দাদার যখন হাত ধরে ধরে তার আগে কাঁপতে যাচ্ছিলাম তখন দাদা ওই আমার হাত ছেড়ে দিয়ে চলে গেছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা তুমি শ্বশুরবাড়ি গেলে কাকে নিয়ে যাবে মা? দীপনকে? আমি দেখলাম যে ও লাইট ফেলছিল একটু আগে। ও ওকে নিয়ে যাবে না? হ্যাঁ, দীপনকে নিয়ে যাবে মা শ্বশুরবাড়ি? আমি ওখানে রেখে দিয়েছি। হ্যাঁ, আর দীপনকে তুমি শ্বশুরবাড়িতে নিয়ে যাবে? আমি যখন দেখছিলাম উপরে গিয়ে দেখছিলাম যে ও মুখ বাড়িয়ে আর এখান থেকে লাল পড়ছে। ও আচ্ছা, আমি ওকে নিয়েই যাব না। ওই রে, তাহলে কাকে নিয়ে যাবে? তোর জোকে নিয়ে যাবে মা? মা তোজোকে নিয়ে যাবে শ্বশুরবাড়িতে? না তোমার শ্বশুরবাড়িতে, তখন তো গুড বয় হয়ে যাবে। ও এখন পড়াশোনা করতে বসেছে। ও এক্ষুনি জেলে বন্দি করে দেবে পুলিশ। ও পেঁয়াজ 70 টাকা কিলো। তাহলে কি কি নেই? একদম নেই? না না একদম নেই তো। হায় হায়, দাঁড়াও, কদিন পর বলছি খালি মনে থাকে নেই। হ্যাঁ।